फ्रेंड्स वेलकम टू माय चैनल संगीतास रियल ब्लॉग्स। आज हमें रिक्शा करे जाच्छी आमादेर काछाकाछी जे मार्केटटा आछे सेइखाने टुकटाक किछु केनारो आछे आर ओई जो पैंटालुन्से आगे दिने जे तोमादेर देखालाम पैंटालुन्सेओ गेछिलाम। तबे एई रास्ताटा आमी हेटेई जाइ हेटेई जातायात करी। तबे आजके जानि ना केनो मने हलो एकटु रिक्शा करे घुरते घुरते जाइ। आमार बेश भालो लागे जानो तो रिक्शा करे घुरे घुरे बेश घुरते आर कि बिशेष करे पुजोर दिनेओ दारुण लागे रिक्शा करे घुरते। तोमादेरओ कार कार रिक्शा करे घुरते भालो लागे अवश्यई कमेंट करे जानिओ। आर एई देखो कि दारुण माने सब दोकान पार जाइ होक टुकटाक बेश এই দেখো প্যান্টালুনস আর ঠিক প্যান্টালুনসের উল্টো দিকেই আমি নিয়ে আছে জানো তো। এইটা হচ্ছে গড়িয়া 5 নম্বর বাস স্ট্যান্ডটা। যারা তোমরা এই চত্বরে থাকো তোমরা নিশ্চয়ই এটা জায়গাটা চিনে নিয়েছো হয়তো। তো এই গড়িয়া বাজারে আমি আজকে এসেছি। এই যে গড়িয়া 6 নম্বর বাস স্ট্যান্ডের সামনে আমি এখন ওয়াক যাচ্ছি। এই দেখো সব দোকানপাট খোলা আছে। এই দেখো একটা বিরিয়ানির দোকান, আগেও কিছু দোকান দেখালাম, বেশ জমজমাট রয়েছে সব দোকানপাট, ভালোই খোলা। তবে লোক রাস্তায় যে লোক আছে ভীষণ কম। পূজোর মানে পূজো চলে এসেছে এই সময়ে যে এত মানে লোকের একদম ভিড় নেই এটাই মানে অবাক লাগছে আমার। যাই হোক মানে হাঁটা যায় না, অন্যান্য বছর এই রাস্তা দিয়ে তুমি হেঁটে যেতে পারতে না তোমরা, মানে এত লোকের ভিড় হতো, এত লোকের ভিড়। আর জামা কাপড়ও প্রচুর প্রচুর জামা কাপড়ের পসরা নিয়ে বসতো, কিন্তু এই বছর জামা কাপড়েও যথারীতি বেশ কম। আসলে সেইভাবে তো ট্রেন বন্ধ, ট্রেন ফ্রেনও চলছে না বলে অনেকেই আসতে পাচ্ছে না, জিনিসপত্র আসতে পাচ্ছে না, কি করবে পরিস্থিতি যা চলছে এখন। তা সেই জন্য যাই হোক কিছু এতে আর কি বলার কিছুই নেই। তো যাই হোক টুকটাক যা দোকান খুলেছে তাই একটু তোমাদের দেখাচ্ছি। দেখো লোকজনের ভিড় একদমই কম। এইখানে দেখো ঠাকুরের জামা কাপড় বিক্রি হচ্ছে, ঠাকুরের দোকানে প্রচুর জামা কাপড় রয়েছে অনেক। তো আমারও ইচ্ছা আছে, তবে আজকে আর নেব না, অন্য দিন এসে আবার ঠাকুরেরও কিছু জামা কাপড় নিয়ে যাব। তবে তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব কী কী কিনলাম কী কী করলাম। আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেখো, তাহলে আগামী দিনের সব ব্লগগুলো তোমরাও দেখতে পাবে। এ দেখো বাটা, এখানে বাটার দোকান আছে, বাটার পাশে খাবারের দোকান। এখানে বিরিয়ানি খুব দারুণ করে। আর এখানে পরপর কিছু খাবার দোকানই আছে সব। আমি এখন ওয়াক করতে করতেই যাচ্ছি, এগুলো সব দোকানপাট দেখতে দেখতে যাচ্ছি। আসলে ইচ্ছা ওই যে শাড়িগুলো দেখালাম আগের দিনে, আমি এখান থেকেই ওই শাড়িগুলো সব শপিং করেছিলাম। তো এই দেখো এখানে আমি একটু মাস্ক দেখছিলাম, যে মাস্কই আমাদের এখন দরকার জানো তো। আমাদের পুজোর জামা কাপড়ের থেকে আমার মনে হয় যে 5-6খানা মাস্ক কিনলে মনে হয় বেশি ভালো। যাই হোক এই দেখো তাও লোক সাজিয়েছে, দোকানগুলো সাজানো আছে, ড্রেস আছে বেশ অনেক রকমের। তো তোমাদেরও একটু দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। এখানে কুর্তি কালেকশন রয়েছে, টপস রয়েছে সবই। তো এই দেখতে দেখতে আমি এগোছিলাম, শাড়ির দোকানের দিকেই যাচ্ছি। আর এইখানে রঘুনাথ মার্কেট, তোমরা যারা এই চত্বরে থাকো নিশ্চয়ই তোমরা নামটা শুনেছো হয়তো, ওখানেও যাব একটু দেখবো। অন্যান্য বছর তো প্রচুর শাড়ির কালেকশান আসে, দারুণ দারুণ শাড়ি সব মানে ডিসপ্লেতে রাখা থাকে। তো এই দেখো এটা হচ্ছে রঘুনাথ মার্কেটের ভেতরে ঢুকছি আমি। দেখো আছে, কিন্তু অন্যান্য বছরে আরও থাকে, প্রচুর থাকে। তো তুলনামূলকভাবে এই বছর যথেষ্ট কমই রয়েছে এবং লোকও কম রয়েছে। তো এই দেখছিলাম সব দেখতে দেখতে, একাধা শাড়ির একটা দুটো শাড়ির দাম জিজ্ঞাসাও করলাম। আর এইখানে এইটা বেড কভারের দোকান হচ্ছে, দেখো বেশ ভালো ভালো বেড কভার রয়েছে এখানে, খুব সুন্দর সুন্দর বেড কভার ছিল। এই ব্ল্যাক বেড কভারটা বেশ দারুণ লাগছিলো দেখতে, পিলো কভার সহ। তো এই দেখতে দেখতে এই রঘুনাথ মার্কেটটা তোমাদের একটু ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। এখানে নাইটিও আছে, খুব ভালো ভালো কালেকশন। আর এইবার আমি শাড়ির দোকানে চলে আসলাম। তো আগের দিনে তো তোমাদের দেখালামই যে শাড়িগুলো আমি কিনেছি, তো এই দোকানটা থেকেই কিনেছি। এই দোকানে শাড়ির কালেকশানগুলো কিন্তু খুব ভালো, ওদের কোয়ালিটিও ভীষণ ভালো, দামটাও রিজনেবল থাকে এবং শাড়ি প্রচুর শাড়ির কালেকশানও থাকে সুন্দর সুন্দর। তবে এই বছর সেরকম শাড়ির কালেকশানটা আমি পেলাম না, মানে নতুন কিছু পেলাম না, যে নতুন কোনো স্টাইলের কোনো ধরনের শাড়ি হবে সেরকম না। গত বছরেরই কিছু স্টাইলিশ যা ছিল সেই রকমই ছিল। তবে এই বছর ঢাকাইটা দেখলাম অনেক রয়েছে। এই ঢাকাইগুলো বিভিন্ন দামে আছে, মানে তোমাদের 1700-1800 থেকে স্টার্ট করে 3000-3500-4000-এর মধ্যেও আছে। তো এই নীলটা দেখছো, এটা 2500 দাম ছিল এই শাড়িটা। আর নিচে সবুজটাও এরকম 2000-2300 এরকম দাম ছিল। তবে খুব সুন্দর লাগছিল এই ঢাকাই শাড়িগুলো দেখতে, আর এবং নানান রকমের শাড়ি ছিল এখানে, খুব সুন্দর, খুব ভালো বেশ শাড়ির কালেকশান ছিল। এই শাড়িগুলো
600 টাকা 700 টাকা এরকম বিভিন্ন দামে ছিল। তো এই দেখতে দেখতে তারপর আবার গেলাম একটু রঘুনাথ মার্কেটে, আমার আসলে একটা লেগিংস কেনার ছিল, তো সেই জন্যে ওইগুলো কিনতে গেলাম। আর একটু ব্লাউজের দোকানেও যাওয়ার ইচ্ছা ছিল, তো একটু ব্লাউজ কালেকশানও দেখলাম যে কেমন কি আছে। তো তোমরাও দেখে নাও, এখানে ভালো ভালো বেশ ব্লাউজের কালেকশান আছে এইগুলো, আর এ বিভিন্ন দামে আছে, 200, 250, 300 এরকম ব্লাউজের কাজ অনুযায়ী ব্লাউজের দাম আছে এখানে। তবে ব্লাউজের আমি দেখলাম বেশ ভালো কালেকশান আছে, নতুন ধরনের ব্লাউজগুলো এসছে এই বছর বেশ ভালো। তারপরে ধরো ওই যে খুব উঠেছে এখন যেটা ওই দুর্গা ঠাকুরের মুখ আঁকা যে ব্লাউজগুলো, ওই ব্লাউজগুলোও দেখলাম এখানে বেশ রয়েছে। তো ভালোই লাগছিল বেশ ব্লাউজগুলো, এই দেখো এখানেও সবই রয়েছে বেশ ভালো। তো এই দেখতে দেখতে এর আমি আসলাম এটা লেগিংসের দোকান থেকে, আমি একটা লেগিংস নিলাম, নিয়ে তারপরে এই দেখো আমি যে ব্লাউজগুলোর কথা বলছিলাম এই ব্লাউজগুলো বেশ খুব উঠেছে এই বছর, আর খুব সুন্দর লাগছে এই ব্লাউজগুলো দেখতে। তো এগুলো বিভিন্ন দামে আছে, মানে 250, 300 কাজ অনুযায়ী দাম আছে সব এই ব্লাউজগুলোর। তো এই দেখতে দেখতে সামনে একটা জুয়েলারি কালেকশন আছে, মানে তোমার অক্সিডাইজড জুয়েলারির দোকান আছে, সেটাও একটু দেখিয়ে দেবো। তবে এখানে সব ব্লাউজ, প্রচুর ব্লাউজ আছে আর খুব সুন্দর সুন্দর সব ব্লাউজগুলো, এই যে হাতে নিয়ে যে দেখছি এগুলো 300, 350 টাকা করে এই ব্লাউজগুলো। তো এই দেখো এইখানে আছে জুয়েলারির কালেকশন কিছু, তো সেইভাবে আমি আর তুলতে পারিনি কারণ তোলা যায়নি, অনেক রাত হয়ে গেছিলো, অনেক দেরিও হয়ে গেছিলো, বাড়ি ফেরারও তাড়া ছিল। তাই অন্য কোনো সময় অন্য কোনো ভিডিওতে তোমাদের আমি আরও ভালো করে দেখাবো এবং দাম সহ আমি দেখাবো। তো আজ যেহেতু হাতেও ব্যাগ ছিল সেই জন্য আর সেইভাবে তোলা হয়নি ভিডিওগুলো, তবে খুব সুন্দর লাগছিলো এই জুয়েলারিগুলো এখানে। তো আমার এই ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক দিও, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো যাতে তোমাদের সাথে এমনই ভালো ভালো ভিডিওস আমি শেয়ার করতে পারি। তাহলে আজকের জন্য এখানেই শেষ করছি এই ভিডিওটা, থ্যাংক ইউ অ্যান্ড টাটা।